মাস্টার শাকিল এই মুহূর্তে আমাদের স্ক্রিনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তাকে। আসলে ছোট থেকে যারা ছায়াছবি দেখেছে অনেকেই জানে মাস্টার শাকিল মানে সেই সময় কত জনপ্রিয়, বিপুলভাবে জনপ্রিয় ছিল। এখনো দর্শকরা কিন্তু সেই ছোট্ট মাস্টার শাকিলকে ভুলতে পারেনি। অনেকে জিজ্ঞেস করে যে সেই ছোট্ট মাস্টার শাকিল কোথায় আছে, কেমন আছে, কি করছেন, বর্তমান মানে অবস্থা সম্পর্কে জানতে চায়। হুম হুম ও সেই চিন্তা করেই আমি ভেবেছি যে একদিন লাইভে আমাদের প্রিয় অভিনেতা সেই ছোট্ট শাকিল, এখন তো আর ছোট্ট নেই, বড় হয়ে গেছে, তো তাকে নিয়ে আসবো একদিন, জানাবো তার বর্তমান দিনকালের কথা। হুম কেমন আছেন শাকিল ভাই, কেমন আছেন? ভালো ভালো আছি, ভালো আছি, আপনাদের দোয়ায় ভালো আছি। আর দর্শকরা খুব জানতে চায় যে তাদের প্রিয় অভিনেতা শিশু শিল্পী অভিনেতা ছিল, তো হুম কেমন আপনি আছেন, দিনকাল কেমন যাচ্ছে, কি করছেন, তো আপনি একটু জানাবেন হ্যাঁ দর্শকদের, আপনার ভক্তদের। আমি তো চলচ্চিত্রে অভিনয়, টেলিভিশনে অভিনয়, এখন বর্তমানে আমার একটি ধারাবাহিক দেখানো হচ্ছে, সংসপ্তক। হ্যাঁ, আচ্ছা, চমৎকার একটি ধারাবাহিক, আমাদের বিটিভির মাইলস্টোন ধারাবাহিক বলা চলে এটাকে। দেখছি, দেখে ভালোই লাগছে। আর আমি আমার কাজ নিয়ে আছি, আমি অভিনয় গান এগুলো নিয়ে আছি। এমনি আমার বিজনেস আছে, সেটা তো থাকবে, ওটা তো থাকার প্রয়োজন রয়েছে। আচ্ছা, আমি গান অভিনয় এগুলো নিয়েই আছি, প্রতিদিনই গান চর্চার বিষয়টি থাকে, আর অভিনয় তো থাকবেই, এর ভেতরে আছে, আমি এর বাইরে যাইনি। কারণ আমি তো অভিনয় ভালোবাসি, যেহেতু একটু ভালোবেসে কাজ করেছি, সবসময় ভালোবেসে কাজ করব, সুতরাং এটাকে ভালোবাসি, এটার মধ্যে আছি। নাটক নির্মাণ, নাটকের প্রযোজনা এগুলো অল্প করেছি আর কি, আচ্ছা, ব্যাপকভাবে করা হয়নি। আছে, ভালোভাবে আছে, আচ্ছা, এগুলো নিয়ে আছে। খুব ভালো হুম লাগছে বলে আসলে আপনি ভালো আছেন জেনে, আর আপনার হুম ভক্তরা খুব খুশি হবে জেনে যে আপনি ভালো আছেন। খুব জানতে ইচ্ছে করে, ছোটবেলায় আপনি কিন্তু মহা স্টার ছিলেন। তো এই যে অভিনয় করাটা, এটাতে আসলে কেমন করে চলে আসলেন, সেই গল্পটা একটু শোনান, আপনার ভক্তরা জানতে চায়। আচ্ছা আচ্ছা, অভিনয় জগতে আসাটা, এই তো? হ্যাঁ, হ্যাঁ, অভিনয় জগতে আসাটা আমাদের অ্যাকচুয়ালি তখন ডুমুরের ফুল আর কি, আমার প্রথম চলচ্চিত্র হচ্ছে ডুমুরের ফুল। আর বিটিভিতে আমরা যখন আমাদের শিশুদের অনুষ্ঠান হতো, তখন আমি অংশগ্রহণ করি আর কি। সেখানে আমার অনেক বন্ধুরাই ছিল, সেই বিখ্যাত অনুষ্ঠান নতুন কুড়ি, তো সেখানে তো শুরু। এবং শিশু মেলা একটি অনুষ্ঠান হতো, যেটা প্রডিউসার ছিলেন কাজী কাইয়ুম, আমাদের কাইয়ুম ভাই, তার অনুষ্ঠান দিয়ে আমাদের ওই বিটিভির যাত্রা শুরু আর কি আমার। আর এমনি স্টেজ পারফরমেন্স, যেটা আমাদের এখানে পুরনো ঢাকাতে আচ্ছা, স্টেজ পারফরমেন্স হতো, লালকুঠি নামে একটি অডিটোরিয়াম আছে, এখনো আছে, সেখানে হতো আর কি। তো এখানে প্রথম দিকেই একটি নাটকে অভিনয় করি আমি, ওইটার রাইটার ডিরেক্টর ছিলেন আবু সাইদ খান ভাই আমাদের, তার প্রথম একটি নাটক। ওই যে ভাই ওই অনেক কাহিনীকার আর কি, প্রায় 300 ছবি তিনি লিখেছেন, আরো বেশি হতে পারে আচ্ছা, আমাদের চলচ্চিত্রে। তার নাটকটি শুরু এই স্টেজ পারফরমেন্সটা। তারপরে আচ্ছা, আমরা ওই শিশু মেলা, শিশু মেলার পরে নতুন কুড়ি, নতুন কুড়ির পরে আমাদের শ্রদ্ধেয় আমার চলচ্চিত্রের শিক্ষক শ্রী সুভাষ দত্ত, তিনি ডুমুরের ফুল নির্মাণ করবেন। ডুমুরের ফুল নির্মাণ করার সময় শিশু প্রয়োজন হয় সেই লাড়ু চরিত্রটি অভিনয় করার জন্য। তখন আমি আর কি ওই ইন্টারভিউ করি, আমাকে আমার সাক্ষাৎকার বা আমাকে পরীক্ষা করা হয় সেখানে।
মানে আমার আগে আমি শুনেছি, হ্যাঁ হ্যাঁ অডিশনটা এইভাবে, আমার আগে আমি শুনেছি যে প্রায় 100 ছেলেকে অলরেডি অডিশন নেওয়া হয়ে গেছে। হ্যাঁ 101 সম্ভবত আমি ছিলাম তখন। আচ্ছা আচ্ছা, তো ওইখানে ওই প্রথম দিন থেকেই তো শুরু হলো দাদার শ্রী সুভাষ দত্ত তার পরীক্ষণ আমার প্রতি। তো ওই চলচ্চিত্র যারা দেখেছে ডুমুরের ফুল, সেখানে কিন্তু আমার একটি হাত একটি পা আপনার ইনভ্যালিড দেখানো হয়েছিল। হুম, সেটার জন্য আমার প্র্যাকটিস করতে হয়েছে অনেক। তো আমাকে যেদিন আমাদের শুটিং শুরু হবে সেদিন পর্যন্ত কিন্তু আমি জানি না যে আমি এই ডুমুরের ফুলে লালু চরিত্রটিতে অভিনয় করবার জন্য সিলেক্টেড হয়েছে। হ্যাঁ আচ্ছা, একদম, আমাকে মেকআপ করা হলো, সব ওই প্র্যাকটিস করলাম অনেক দিন। সুভাষ দাদা অনেক রকমের আপনার মানে কিভাবে একটা লেম ম্যান মানে লুলা মানুষ কিভাবে হাঁটে, হ্যাঁ বিকলাঙ্গ মানুষ কিভাবে হাঁটতে পারে কিভাবে, অনেক ভাবে দেখানো হয়েছে। দেখানোর পরে একটা জায়গায় গিয়ে বললো যে এই এইটা চলবে, মানে ওইটা কিন্তু এত কন্টিনিউ করলাম আমরা, এবং এটা কিন্তু বিদেশে যখন নিয়ে গেল মস্কো ফেস্টিভ্যালে, হ্যাঁ ওই ইয়েতে আমাদের ডুমুরের ফুল, ওরা কিন্তু এটা আমাকে মানে আমি যে সুস্থ লোক এটা ওরা বিশ্বাস করেনি। তো পরে জানতে পারবো, ওরা বললো যে না এই ছেলে অবশ্যই লেম, এ তো নিশ্চয়ই সুস্থ না। তখন ওই সুভাষ দাদা একটা 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 সিকোয়েন্স রাখছিল জহিরুল হক যে ছিলেন তার সাথে আমার, যে আচ্ছা তো সেখানে ওই মানে ছেলেদের হাত ভালো হয়ে যায়। আচ্ছা, তো ওইটা ওইটা দেখে ওরা বিশ্বাস করলো যে হ্যাঁ এই ঠিক আছে এটা। তো এই প্রথমেই তো আমার চলচ্চিত্র শুরু হলো, মানে আমি তো অত্যন্ত ভাগ্যবান মানুষ যে প্রথমেই চলচ্চিত্র ডুমুরের ফুল, তারপরে চলচ্চিত্রটি হচ্ছে দিন যায় কথা থাকে, যেটা আমাদের সদ্য খান আতাউর রহমান চাচার চলচ্চিত্র। তো একের পর এক সমস্ত চলচ্চিত্রগুলো আমার, আমি তো খুব বেশি চলচ্চিত্র অভিনয় করিনি, মাত্র 14টি চলচ্চিত্র অভিনয় করেছি। তো ওগুলো এত ভালোবাসা, এত পুরস্কার, অনেক কিছুই, এগুলাকে তো ভুলে যাওয়ার কোনো কারণই নাই, এই জন্য এটাকে ধরে রেখেছি, এখনো অভিনয় করছি, গান করছি, সবকিছুই করছি, এটার মধ্যেই আছি। আচ্ছা, হুম বলেন, বসা বলেন। আসলে আপনি ছোটবেলা থেকেই অনেক নাম করা যাত্রেল অভিনেতা এবং স্বনামধন্য পরিচালকদের সাথে কাজ করেছেন সেই ছোট বয়স, এবং নাম করা নায়ক নায়িকা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী কলাকুশলীদের সাথে আপনার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে, মানে এটা একটা আপনার বড় ভাগ্য বলা যায়। তো হ্যাঁ, আপনি তখন ফিল করতেন যে আমি এত বড় মাপের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নায়িকা, ববিতা, ইলিয়াস কাঞ্চন একজন নাম করা অভিনেতা, রাজ্জাক ভাই, রাজ্জাক ভাই, হ্যাঁ নায়ক রাজ্জাক ভাই আমার ডান পিঠে ছেলেদের রাজ্জাক ভাই ছিলেন, নায়ক ফারুক, হ্যাঁ ফারুক ভাই, কবরী, কবরী কর্মীলতাতে কবরীর সাথে সোহেল রানা, হ্যাঁ হ্যাঁ সোহেল রানা, হ্যাঁ তারপর বুলবুল ভাই, আরে বুলবুল ভাই, হ্যাঁ বুলবুল, দেবদাসের বুলবুল ভাই, হ্যাঁ হ্যাঁ দেবদাসের, তো আপনি ছোটবেলায় ছোট দেবদাস, ছোট দেবদাস বুলবুল ভাই ছোটবেলায় করেছিলাম, আর বুলবুল ভাই আমাদের সাথে ছিল হলো পুরস্কার চলচ্চিত্রে হারজিত চিরদিন থাকবে, যেটা খুব খুবই জনপ্রিয় একটি গান আমাদের, সেটিতে বুলবুল ভাই ছিলেন, জয়শ্রী কবি ছিলেন। আপনি যে কথাটি বললেন বর্ষা, সেটি হচ্ছে যে আমাদের আমার যে কথাটা বললেন যে আমি ভাগ্যের দিক থেকে মানে ভাগ্যবান, আসলেই তাই। আমার চলচ্চিত্রের কথা বলেন, বিটিভির কথাই বলেন, বিটিভি বিটিভিতে আপনার কিন্তু আমি আমি অভিনয় করেছি কাদের সাথে বলেন, অসাধারণ সব, আমি আব্দুলাল মামুন ভাইয়ের সাথে অভিনয় করেছি, আব্দুলাল মামুন ভাইয়ের সাথে, ফেরদৌসী আন্টির সাথে আমি অভিনয় করেছি, এটা তো বিস্ময়কর ব্যাপার আমার জন্য।
আর এই যে সংসপ্তক দেখছেন আপনারা, এখন ঢাকায় থাকিতে আমি ছিলাম, এবং বিটিভিরও সমস্ত যারা আছেন সব চমৎকার প্রডিউসার, কলাকুশলী যারা বললেন সব সব নামি দামি, এবং আমাদের চলচ্চিত্রের রাজ্জাক ভাই থেকে শুরু করে ওই যে আপনি বললেন সিরিয়াল নামগুলোই বললেন, সবাই তো অসাধারণ, তাই না? সুতরাং আপনি যেটা বললেন যে আমি আসলে ভাগ্যবান একটি ছেলে যে এত চমৎকার মানুষদের সাথে আমার সৌভাগ্য হয়েছে অভিনয় করার, এবং আমি অনেক গানও যে করেছি, গানের যে সুর করে দিয়েছেন, দেখেন আমি গান সুর করার ব্যাপারটিতেও আমি ভালো ভালো সুরকার, মানে অসাধারণ সুরকার, খানা তাতার সুরে আমি গান করেছি, হ্যাঁ, তারপরে হ্যাঁ হ্যাঁ, এবং সেটি প্রচার হয়েছে যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে, এটা তো আমার জন্য বিশাল ব্যাপার, যদি কিছু মনে না করেন, হ্যাঁ, সেই অনুষ্ঠানে 6 মিনিটের একটি গান আমি করেছি খানাতা চাচার কথা শুনে, এটা আমার জন্য বিশাল। আপনি জানতে চাই শাকিল ভাই, খানাতা রহমান আমাদের দেশে একজন কিংবদন্তি তুল্য, তিনি ওনার তো বহু গুণে গুণান্বিত, একাধারে উনি অভিনেতা, পরিচালক, প্রযোজক, কণ্ঠশিল্পী, সবকিছু, চিত্রনাট্যকার, গীতিকার, কণ্ঠশিল্পী, সবকিছু, এত বড় মাপের একজন মানুষ খান আতাউর রহমান, উনার খুব কাছাকাছি কিন্তু আপনি ছিলেন, আপনাকে খুব স্নেহ করত, আমাকে একদম আগুনকে যেভাবে ভালোবাসে চাচা ভালোবাসতেন, আমাকে ওইভাবেই ভালোবাসতেন চাচা, হ্যাঁ, এবং আমার আন্টিও, আমাদের যে আন্টি নীলুফা আন্টি, তিনি আমাকে খুব আদর করতেন, কিন্তু আমি যখন চাচার বাসায় যেতাম, হ্যাঁ, তো আন্টি কখনোই আমাকে কি বলে ওই যখন সেমাই দিত খেতে, তখন সেটা গরম করে দিত, ঠান্ডা সেমাইটা দিতেন না তিনি, কারণ জানে আমি গান করি, হ্যাঁ, আমি খুব আদর করতেন, ভীষণ ভাবে আদর করতেন, একদম ছেলের মতো আদর করতেন, এটা আমার ভাগ্য, এটা আমার ভাগ্য, সব এটা আসলে চমৎকার ব্যাপার আমার জন্য, এই কারণেই, প্লিজ বলেন। হ্যাঁ শাকিল ভাই, আপনাকে দর্শকরা আরেকটু কাছাকাছি দেখতে চাচ্ছে, আরেকটু আপনি ক্যামেরার সামনে যদি মুখটা আপনি করতেন ভালো দেখতে পাতো যে তাদের সেই ছোটবেলার সেই মহাস্টার মাস্টার শাকিল এখন বড় হয়ে ইন্টারভিউ দিচ্ছে, অবশ্যই আপনি এখন অনেক জায়গায় ইন্টারভিউ দেন, তারপরে মানুষজন জানতে চায় যে আমাদের সেই ছোট মাস্টার শাকিল কেমন আছে। তো যেটা বলছিলাম খান আতাউর রহমান উনার কথা, স্বনামধন্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র ব্যক্তিত্ব, তো উনার সাথে কোনো মজার ঘটনা, কোনো স্মৃতি মনে পড়ছে? খানাতা চাচার স্মৃতি বলতে, আমি আপনার শেষের দিকে, হ্যাঁ, আমি কিন্তু চাচা চলে যাওয়ার তার যে জীবনের শেষ চলচ্চিত্রটি এখন অনেক রাত, হ্যাঁ, এখন অনেক রাত কিন্তু শেষ চলচ্চিত্র ছিল, তো ওই চলচ্চিত্র অভিনয় করার সৌভাগ্য কিন্তু আবার হয়েছে, আমি ওই চলচ্চিত্রে ছিলাম, তো ওই আমি কিন্তু চাচা চলে যাওয়ার হয়তো 3 দিন আগে তাদের আমার চাচার সাথে দেখা হয়েছে, তো এটা কিন্তু একটা বিষয়, এটাও একটা ব্যাপার আমার জন্য, যে তার সঙ্গে যে ভালোবাসার কথাটা বলল সাংঘাতিক ভাবে ছিল, এবং কি স্মৃতির কথা বলবো, অনেক স্মৃতি আছে চাচার সাথে আমাদের, বিশেষভাবে ডানপিঠ যে ছেলেতে, তো আমাদেরকে একটি সিকোয়েন্স আমার খুব মনে পড়ে, যে চাচা আমাকে দেখালেন অভিনয় করে, হ্যাঁ, ওই ওই দৃশ্যটা খুব মনে পড়ে, ওই যে ছেলেটা আসলো, আসার পরে যে দিন যায় কথা থাকে, না না না, ডানপিঠে ছেলে, দিন যায় কথা থাকে তো আগের ছবিটা, ডানপিঠে ছেলেতে যে হাই রামন মন মাথুর হতে যে চলচ্চিত্র চাচা ওই গীতিক হিসেবে পুরস্কৃত হয়েছিলেন, ওই চলচ্চিত্র আমিও পুরস্কার পাই শিশুশিল্পী হিসাবে ডানপিঠে ছেলে, তো ওইটাতে একটা সিকোয়েন্স আমার ভালো মনে পড়ে, যে ওটা চাচা দেখা, মানে কমিক্সে, মানে একটা কৌতুক করে মাঠের মধ্যে অভিনয় করে দেখানো, ওটা আমার খুব মনে পড়ে, খুব ভালো লাগছিল, ওই এমনি তো অনেক কিছু, যেমন একটি দৃশ্য ছিল এই দিন যা কথা থাকিতে, যে আমি কাঁদতে পারছি না, আমার আমার কান্না আসছে না এটা, হ্যাঁ, আমাকে দেখা গেল কিছুক্ষণ আগে ওই সৎমা যে থাকে দিন যা কথা থেকে, তো তিনি খুব মারধর করেছে, তো আমার কান্না আসতে হবে, তখন সেটা কিভাবে আসবে, সেটা এই যে বড় মাপের বললেন আসলেই তো মানে বিস্ময়কর, ওই আমার হাতটা খালি ধরেছেন,
হ্যাঁ, হাতটা ধরে হাতের মধ্যে সেই একটা বিট করে করে, মানে সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি পড়তেছে, ইমোশনালি অসাধারণ সুন্দর লোপার সাথে ছিল আর কি, আর ইন আচ্ছা, পারভিন লোপা, ও তিনি আমার ওই চলচ্চিত্রে ছিলেন নায়িকা হিসেবে, সেই সেই তো লোপাও ওই কিন্তু দেখছি সেই তো। সময় ছোট্ট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবরী কবরী ছোটবেলা করেছেন কবরী, ছোটবেলাকার রোল করেছিল হ্যাঁ, আর দিন আমি ভাই ফারুক কাছে ভাই থাকে। ছোটবেলা, আচ্ছা, তিন দেবদাস জাগর ছবিটা তো লোপার সাথে আপনি ছিলেন, তাই না? দেবদাস, হ্যাঁ দেবদাসের লোপা ছিল ওটা, হ্যাঁ 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 মানে দেবদাস, দেবদাসের কবরী পারোর ছোট চরিত্রে ছিল, কবরীর ছোট মানে ছোট হ্যাঁ হ্যাঁ পারো হ্যাঁ ছিল লোপা, আবার আপনি দেবদাস পার্বতী, বুলবুল আহমেদের ছোট বুলবুল আহমেদের শিশুকালের চরিত্রে হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ বুলবুল করেছেন। হ্যাঁ এটা কিন্তু আসলে খুব মজার ব্যাপার, আমি জানতাম না। আমি তো শুনে তো অবাক যে দেবদাস ছবিতে আমাদের শাকিল ভাই অভিনয় করেছিল, মানে একটা না ঐতিহাসিক আমার ছবি, তাই না? অবশ্যই অবশ্যই, হ্যাঁ 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 এই যে মানে হুম এত স্মরণীয় বরণীয় ছবিগুলো করেছেন, তারপর সব নাম করা মানুষদের সান্নিধ্যে এসেছেন, হুম তখন আপনি কি সেই ছোট বয়সে বুঝতে পেরেছিলেন যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে এসব? আপনি আপনি না ফিল না না করেন না সেই সময় না বুঝছা এনারা এত সেটা, বড় মাপের শিল্পী, এক একজন আমি তাদের সাথে কাজ হ্যাঁ করছি না, তখন কিছুই আপনি বুঝতে পারেননি, তাই না? না আসলে হচ্ছে কি, ওই যে আপনি যে বললেন যে আমি ববিতার ব্যাপার কথাই বলি, হ্যাঁ হ্যাঁ বলুন। যখন এই আমাদের ইয়েতে গেল, এই যে আমি ডুমুর রফিকে প্রথম অভিনয় করতে গেলাম, তাই না, তো আপা এতটাই সহযোগিতা করলেন যে এতটাই মানে আপন হয়ে গেল কিছু কয়েকদিনের মধ্যেই, তো আচ্ছা, সুতরাং কোথায় মনে হলো যে কই আরে এটা আমার আপাই তো, হ্যাঁ আমার আপাই তো, এই যে ব্যাপারটা, এটা কিন্তু তাদের একটা বিশাল দিক, হ্যাঁ বিশাল দিক, মানে কি বলে ববিতার সাথে কোনো স্মৃতি মনে পড়ছে? হুম 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 ববিতার সাথে কোনো স্মৃতি, কোনো মজার স্মৃতি, কিংবা আপনাকে সবসময় মনে করিয়ে দেয় সেই স্মৃতিগুলো, এরকম কোনো হ্যাঁ ঘটনার হ্যাঁ কথা হ্যাঁ মনে পড়ছে? না ওই আপাত ওই ববিতা আপার সাথে কিন্তু আমি কয়েকটা ছবি করেছি, কয়েকটা বলতে এটি মেয়েতে কিন্তু আপা ছিলেন, এতিম, ডুমুর রফিক হ্যাঁ তো ছিলেন, এটি মেয়েদিন চলচ্চিত্র এতিম কিন্তু এতিম। ববিতা আপা, হ্যাঁ তো আপার বিষয়টা তো একদমই আলাদা, আপাদের কাছ থেকে শুধু শেখাই হয়েছে, হুম হুম তাদের ভালোবাসা পেয়েছি শিখেছি, এবং আপার সাথে তো অনেক মজার বিষয়ই ছিল, সকালবেলা আমরা পারফর্ম করতাম, হ্যাঁ সেই সকাল 6:30 6টার সময় চলে যেত FDC-তে, হ্যাঁ FDC, তারপর ওই যে বিশেষভাবে যখন আমি মারা যাওয়ার সিকোয়েন্সটা, যেটা মারা যাওয়ার পরে চোখ বন্ধ করে থাকলে চোখ পিট পিট করে, হ্যাঁ হুম এইটা হুম এটা আপা বলতো যে হ্যাঁ এটা তো তোর হইতেছে, এটা আমারও এরকম হয়েছে এই ইয়ের সময়, হ্যাঁ হুম আমারও হয়েছে, ওই মারা যাওয়ার পরে যে চোখ বন্ধ করার ব্যাপারটা একটু সমস্যা হয় কিন্তু অনেক সময়, আমাকে অনেক কষ্ট করে স্টিল করে হয়তো দেখানো হয়েছে যে করছি কাজ করছি, হ্যাঁ এই আর কি। হ্যাঁ আপার সাথে ওই আসলে হয়েছে কি, এই আমরা যাদের সাথে অভিনয় করেছি, যখনই চলচ্চিত্র অভিনয় করেছি কাজ করেছি, এখানে আপনার আমার ওই মনে হতো যে আমরা বাসাই আছি আর কি, বাসায় আছি, একটা কথা পরিবারের বলছি মতো। আপার সাথে, কথা বলছি, হ্যাঁ কাজ করতেছি, এই মানে খুব একটা যে কিছু বা ভয়ঙ্কর কিছুতে আসছি, হায় হ্যাঁ কি হলো না হলো, এরকম হতো না আসলে, ভালো আচ্ছা, লাগতো আমাদের ভালো সবসময়। আর আপনি যেটা বললেন যে হায় এত বড় বড় শিল্পীদের সাথে কাজ, না ওইরকম মনেই হতো না, তখন তো মনে আসলে হতো আপনি না অনেক একদম, ছোট ছিলেন, সেটা 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 ওইটা মনে হতো না, ওই বয়সে আসলে মনে করার, আসলে মনে হওয়ার মানে কোনো কারণও নেই যে আমি এত স্বনামধন্য মানুষদের সাথে কাজ করছি, তাদের সান্নিধ্যে আসছি, সেই বয়সটাও তখন ছিল না, খুব ছোট ছিলেন আসলে। বিশাল ব্যাপার, কি হ্যাঁ বুঝা প্লিজ হ্যাঁ, বলে, একটু একটু নেটওয়ার্কের প্রবলেম করছে, হ্যাঁ 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 তারপর কিন্তু অনেক কমেন্টস করছে আমি দেখতে পাচ্ছি ইউটিউবে,
অনেকে জানতে চাচ্ছে, অনেক কমেন্টস করছে আপনাকে, অনেক আচ্ছা কিছু আচ্ছা, জানতেও চাচ্ছে। আসলে কমেন্টস পড়তে গেলে হয়তো আপনার সাথে সেই গল্প আড্ডাটা হবে না। তারপর আমি যারা কমেন্টস আচ্ছা না, করছে, কমেন্টস করুন, কোনো কিছু যদি জানতে চান আমাদের শাকিল ভাইয়ের কাছ থেকে আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্টস করেন, আমি চেষ্টা করব সেই কমেন্টস গুলো পড়তে। আবারও আমরা আড্ডায় চলে যাই, আপনারা কমেন্টস লিখুন, কোনো কিছু জানার থাকলে আপনারা লিখুন, আমি কিছুক্ষণ পর কমেন্টস এ আসবো। প্রচুর কমেন্টস লিখছে। হুম হুম তো শাকিল ভাই, তো ভাইয়ে আসলে বলো। আপনার এক একটা চলচ্চিত্র এক একটা অ্যাসেট আমাদের চলচ্চিত্রে। সেই হ্যাঁ হ্যাঁ ঝুমুরের খুনের কথা কি বলবো, দিন যায় হ্যাঁ কথা হ্যাঁ থাকেন, মানে দেবদাসের প্রত্যেকটি, হ্যাঁ হ্যাঁ, ছোটবেলার দেবদাস আছে, কলমিলতা আছে, তারপরে কলমিলতা। এতিম, সৎমা, তারপরে আপনার ওই যে লাগাম নামে একটি চলচ্চিত্র, এই চলচ্চিত্রটির প্রযোজক প্রডিউসার ডিরেক্টর কিন্তু ছিলেন আবু নূর এহতেশাম, বাংলাদেশের আচ্ছা বিস্ময়কর একজন, মানে তিনি তো একজন পুরোধা ছিলেন, তাই না? তার আচ্ছা, চলচ্চিত্র হ্যাঁ অভিনয় করার সৌভাগ্য আমার হয়েছে, কারণ আমার হ্যাঁ যে চলচ্চিত্রের শিক্ষক শ্রী সুভাষ দত্ত, তিনি হুম কিন্তু তার আবার স্টুডেন্ট, মানে তার মাধ্যমে আসছেন হয়তো চলচ্চিত্র, আমি আচ্ছা যতটুকু জানি আর কি। আবু নূর হুম এহতেশাম তো লাগাম হুম নামে একটি চলচ্চিত্র ছিল, সেই চলচ্চিত্রতে আমি সৌভাগ্যক্রমে সুযোগ পাই। হ্যাঁ, এবং আচ্ছা সেখানে তো যে আনোয়ার হোসেন আঙ্কেল ছিলেন, আচ্ছা আনোয়ার হোসেন, হ্যাঁ আনোয়ার হোসেন, আনোয়ারা, আনোয়ারা যে মাদার, তাকে কিন্তু আমি কখনো আন্টি বলিনি, আনোয়ারা এখনো বলি না, আমি মাদার বলি। হ্যাঁ, প্রথম থেকে চলচ্চিত্র ডুমুরের ফুলি হুম থেকেই তাকে মাদার বলি আমি, আমি কিন্তু কখনোই বলি নাই। কারণ হ্যাঁ হচ্ছে, যখন ওই চলচ্চিত্র অভিনয় করতে যায় হুম ডুমুরের ফুলে, তখন তার হাতে যে স্বর্ণের বালাটি ছিল এই হুম আনোয়ারা মাদারের, হ্যাঁ, হুম সেটা ডিজাইনটা আমার আম্মুর হাতের বালার সাথে মিলে যায়, তাই বুঝতে পারছেন? বুঝলা, হ্যাঁ, এটা হ্যাঁ একটা, এটা কিন্তু একটা চমৎকার ব্যাপার আমার মনে পড়লো। হুম তো আমি কিন্তু তখন থেকেই তাকে, এটা হয় আমাদের চলচ্চিত্র আরো আছে, অনেক অনেক শিল্পীরাই আছে যারা এরকম বলে, তাদের এতটাই ভালোবাসা। হম, এটা আচ্ছা এটা এখনো আছে আমার ইয়েতে। আচ্ছা আর আপনি যেটা বললেন যে আমাদের, আমার চলচ্চিত্রগুলো মধ্যে সবগুলো চলচ্চিত্রই মানে অসাধারণ ভাবে, কিছু চলচ্চিত্র ব্যবসা সফল, যেমন একটি চলচ্চিত্র ছিল আঘাত, হ্যাঁ আঘাত একটি চলচ্চিত্র ছিল, সেই চলচ্চিত্রটি তখন আমাদের যে রুবেল ভাইয়ের চলচ্চিত্র আসলো লড়াকু, হুম 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 লড়াকু যে ফিল্মটা, আচ্ছা সেইখানে তার পাশাপাশি কিন্তু আঘাত ছাড়লো, তো আচ্ছা সেই একটা রুবেল ভাইয়ের সেই চলচ্চিত্র তো মানে হলো বিশাল ব্যবসা হবে, তাই না? হুম হুম সেইখানে ওই আঘাত চলচ্চিত্র ব্যবসা করে ফেললো, আমার কাছে খুব অবাক লাগছে, অবাক অবাক লাগার মতোই যে সেই চলচ্চিত্রটির পাশাপাশি এই হ্যাঁ আঘাত আমি অভিনয় করলাম। আঘাতে সেখানে ছিল হচ্ছে রোজিনা আপা ছিল বোনের ক্যারেক্টারে, তো সেইখানে দেখা গেল আমি হ্যাঁ ওই চলচ্চিত্রটা আপনার, আমি একটা ঘটনাই বলি, এটা আচ্ছা আমাদের বলুন। এখানে অভিসার সিনেমা হল আছে, অভিসার, হুম 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 তো অভিসার সিনেমা হল থেকে ওই চলচ্চিত্রটা দেখে বের হলাম। বের হওয়ার পরে কিছু একটা ফ্যামিলি বলতেছে যে বাবা তুমি আর আমাদের কত কাঁদাবে, হ্যাঁ এরকম বলে কমেন্ট করতো আর কি, মানুষের আচ্ছা যে ভালোবাসাটা। হুম আসলে আমরা, আমি যখন অভিনয় করেছি আমার চলচ্চিত্রগুলোর সময়, মানুষের, আমাদের যে দর্শক, তাদের যে ভালোবাসাটা, হুম এটা এক অকৃত্রিম ভালোবাসা ছিল, তারা ভালোবেসে চলচ্চিত্র দেখতেন। এমন হয়েছে একটি চলচ্চিত্র অনেকবার দেখেছে, এরকম হুম ছিল তো আগে, ছিল তো একটি অবশ্যই চলচ্চিত্র, একটা ছবি অনেকবার, একটি গান একদম গেঁথে গেল মনের ভেতর বারবার একদম হলে মানে অনেকবার। হ্যাঁ, তো হুম সেই সৌভাগ্যক্রমে আমার চলচ্চিত্রের দুই তিনটি গান কিন্তু অসাধারণ হয়, যেটা রুমান আপা করেছিলাম। হ্যাঁ, হুম আমরা যখন, আমি যখন লিপসিং করতাম, সেই হুম গানগুলো কিন্তু রুমান আপা করতো, রুমান ইসলাম, তো তার আচ্ছা তিনটি গান কিন্তু অসাধারণ। যেমন হুম মন মাঝি তোর বৈঠানে রে একটি গান, হুম মায়ের মন মতো আপন মাতানো কোহনে একটি গান, আর হ্যাঁ হায় রে আমার মন মাতানো রে, বা 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 অসাধারণ। এই তিনটে এই গানই কিন্তু তিনটি রুমানা গেয়েছে না? একদম একদম মানে এটা অসাধারণ। কি ভাগ্যক্রমে আমাদের খানাতুর রহমান উনার মেয়ে হ্যাঁ সোনামণি, অবশ্যই তো তার অবশ্যই, আমাদের আপা, আপনি, হ্যাঁ
আপনার তিনটা গান সুপার হিট, মানুষজন এখনো সুপার হিট, একদম না একদম না। আর বিষয় হচ্ছে আপা অনেক লাইভ শোতেই গান করেন এবং এই গানগুলো থাকে আপার, আপা আপা তো অনেক গান আছে, অসাধারণ একজন শিল্পী আপা, কিন্তু এই গানগুলো করেন? হ্যাঁ, এই গানগুলো ওই ইয়াতে এই লাইভ শোতে এই গানগুলোতে তিনি অংশ নেন করেন, ভালো লাগে। তখন আমার কথা আসে যে এটা লিপসিং লিপসিং শাকিল করেছিল ছোটবেলায়। হ্যাঁ সেই আর কি, লিপসিং লিপসিং শাকিল করেছিল ছোটবেলায়। আসলে আমি একটু দেখছিলাম যে অনেকে কিন্তু মানে এত বেশি মেসেজ দিচ্ছে যে অনেকে অনেক কিছু জানতে চাচ্ছে, আমি আসলে কোনটা রেখে কোনটা পড়বো, যে কার কমেন্টস পড়বো, অনেকেই জানতে চাচ্ছে অনেক কিছু, যে অনেক শাকিল মাস্টার শাকিল সম্পর্কে অনেক দিন পর মানে পেয়েছে, অনেকে জানে, আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে সেই ছোট্ট শাকিল এখন কোথায় থাকে, কি করে, মানে অনেকদিন তাকে দেখি না। আপনাকে কিন্তু দর্শকরা মনে রেখেছে, কখনো ভুলে যায়নি। না, ভুলে যায়নি, এটা আমার ভাগ্য, সৌভাগ্য, আমাকে ভুলে যায়নি। তা আমিও চেষ্টা করছি, যে আমি যেহেতু এই গান, অভিনয়, চলচ্চিত্র এগুলোতে আল্লাহর দয়ায় ভাগ্যক্রমে ভালো করেছিলাম, সেটিকে ধরে রাখার চেষ্টা করছি। আমি আছি, আমি অভিনয় করছি, গান করছি, তবে কম করছি আর কি, খুব বেশি তো করতে হবে, নাহলে তো 1000 টাইম 1000 ড্রামাস করতে হবে, তাহলে আমি অ্যাকাউন্টেবল হব, এরকম একটা ব্যাপারে চলে আসছে, তাই না? একটা অনেক চ্যানেল এখন, তার ওই একটি বিটিভি নয়, যে একটি বিটিভিতে সেই ধারাবাহিক ঢাকায় থাকি সংসপ্ত, মানে একটি নাটক প্রচার হলে সেটি সেই নাটকটি নিয়ে এক সপ্তাহ ধরে আলোচনা, তারপরে ঢাকায় থাকিতে যখন আমরা পারফরমেন্স করেছি এই রান টু পর্ব ছিল, রান টু ওটার মধ্যে আমরা রান টু নাম থেকে, তো সেখানে যখন ওই আমাকে ধরে নিয়ে যায়, আটকে রাখে, তখন যে মানুষের হাই কি হবে এরপরে, বা এরপরে কি হবে, এরপরে রাস্তায় বেরোনো যায়, এই যে ব্যাপারগুলো, এগুলো তো চমৎকার বিষয় ছিল। হ্যাঁ, তো সেটা অনুযায়ী এখন অভিনয় করতে গেলে এখন অনেক বেশি কাজ করতে হবে হয়তো, আমি জানি না, আমি হয়তো দেখা গেল যে ওই এত ভালো কাজের কারণে ওই ভালো কাজ হইলেই করব, নাহলে হয়তো কারো করা হয় না আমার। হ্যাঁ, আমার যাবার একদম খুব একটা হয়তো ত্রুটি হতে পারে, হয়তো রেগে যাই বা কিছু, বা ভালো না লাগলে করি না, এরকম চয়েসের বিষয় থাকে, ওই জন্য হয়তো, কিন্তু ভালো লাগলেই কাজ করতে হবে এরকমও হয়েছে। হ্যাঁ, এরকম কাজ করেছি আমি, এই জন্য এটা নিয়ে আছি। এবং আপনি যেটা বললেন আগামীতে হয়তো ব্যাপকভাবে, হ্যাঁ শাকিল ভাই, আপনার বলেন বর্তমানে কি করছেন সেগুলোর কথা তো জানবোই, একটু স্মৃতিচারণ আর একটু করতে চাই। আপনার কথা খুব মনে পড়ছে, পুরস্কার, সেখানে আমাদের আরেক শিশু শিল্পী ছিলেন মাস্টার সুমন। হ্যাঁ হ্যাঁ, সুমন সুমন সুমনের বিষয়টা, সুমনের ব্যাপারটা বলতে হয়, সুমনের ব্যাপারটা হলো ও একটি চলচ্চিত্র অভিনয় করেছিল, যে চলচ্চিত্রটির নাম ছিল ছুটির ঘন্টা। এতটা চমৎকার একটি চলচ্চিত্র, যে চলচ্চিত্রের ডিরেক্টর ছিলেন আমার আজিজুর রহমান ভাই, আজিজ ভাইয়ের চলচ্চিত্র ছিল, তো ওই চলচ্চিত্রে অভিনয় করে ও তো চলে গেল ইয়াতে আমেরিকাতে, এখন ফ্লোরিডাতে আছে ও। তো আমাকে কিন্তু সবাই, ভাই ছুটির ঘন্টা ছবিটা আপনি খুব ভালো করছেন, ছুটির ঘন্টা ছবিটা, তখন আমার বারবার বলতে হতো যে ভাই ওইটা আমি করি নাই, ওটা আমার বন্ধু সুমন করেছে, এটা আমাকে অনেকবার বলতে হয়েছে। একদিন আমি ওই এক সাক্ষাৎকারের সময় ওই সুমন ছিল সামনে, বললাম যে তুই একটি একটি চলচ্চিত্র অভিনয় করেছিলি ছুটির ঘন্টা, এটাতে সবসময় আমাকেই উত্তর দিতে হলো যে আপনি না ছুটির ঘন্টা করছেন। এই জিনিসটা আমার খুব মজা লাগে। হ্যাঁ, পুরস্কারে হ্যাঁ সুমন ছিল, সুমন অসম্ভব ভালো কিছু চলচ্চিত্র অভিনয় করেছে অবশ্যই, ওই চলচ্চিত্রটি অসাধারণ, সেটা হচ্ছে ছুটির ঘন্টা, যেটা আসলে অসাধারণ একটি চলচ্চিত্র। পুরস্কার ছবিটা নিয়ে, হার জি চিরদিন থাকবে, ছোট পুরস্কার, ছোটবেলার শিশু ক্যারেক্টার, হ্যাঁ সেটা, হ্যাঁ না ওটাতে কিন্তু আমি ওই চলচ্চিত্রটিতে কিন্তু আমি ওই সাইড হিরো হিসেবে পুরস্কার পেয়েছি, ওটা কিন্তু শিশু শিল্পী না তাই, আমি কিন্তু হ্যাঁ পার্শ্ব অভিনেতা, কিন্তু মানে ওটা পুরস্কার না, মানে একদম না 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 শ্রেষ্ঠ জাতীয় চলচ্চিত্র,
হ্যাঁ, এবং তখন পার্শ্ব অভিনেত্রী আপাকে দেওয়া হয়েছিল, আপা কিন্তু সেই পুরস্কারটা নেননি, সেটা সুবর্ণ আপা ছিল, ওই পাশাপাশি ছিল না যে ওই বছরের বিষয়তে আপাকে দেওয়া হয়েছিল, কিন্তু আপা ডিনাই করছিল, হয়তো সম্ভবত তিনি ওই চলচ্চিত্রটিতে নায়িকা করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সবার কথা বলতে চাই, ওই তখন আমি সাইড হিরো পেয়েছিলাম ওই চলচ্চিত্র, মানে এটা পুরস্কার। দর্শক আপনারা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউবে আমার বুশরা চ্যানেলে শিশু শিল্পী মাস্টার শাকিল, এখন অনেক বড় হয়ে গেছে, সবাই জানতে চান যে সেই মাস্টার শাকিল এখন কেমন আছেন, কি করছেন, কোথায় আছেন, তো কেমন দিনকাল কাটছে, তো সেগুলো জানাতেই আজকে মূলত আমি আজকে লাইভ হয়েছি। তো আমার ফেসবুকে লাইভ হওয়ার কথা, কিন্তু টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ হয়েছি। তবে এত বেশি মেসেজ আসছে শুভাকাঙ্ক্ষী আপনার ভক্তদের, যে আমি খুব অভিভূত। অনেকেই আসলে অনেক কিছু জানতে চাইছে, তারপরে আমি আবার গল্পে চলে যাই আমাদের শে মাস্টার শাকিল, শাকিল ভাইয়ের কাছে। শাকিল ভাই বলুন, পুরস্কার ছবিতে ছিলাম, এই অনেক ঘটনা, ওখানে কিন্তু ছোট 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 অনেক বাচ্চা ছিল, এবং ওখানে 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 কিন্তু এখন যে আপনারা একজন সঙ্গীত পরিচালককে চেনেন যে খুব ভালো করেছে, সুমনেরই ছোট ভাই ইমন সাহা, ও কিন্তু ওই চলচ্চিত্রটাই ছিল এই পুরস্কার ছবিতে, তাই? হ্যাঁ ও ছিল, হ্যাঁ ওই হারজিত চিরদিন থাকবে গানটিতে, ওই যে একটা সিকোয়েন্স থাকে যে আমার তো ওই চলচ্চিত্রের নাম ছিল বাদশাহ, এই পুরস্কার চলচ্চিত্রে, হ্যাঁ, আর ওই সুমন থাকে রতন, রতন, আর আমার নাম থাকে বাদশাহ। তো দেখা গেল বাদশাহ তো খুব দুষ্ট, সে তো ভীষণ তো স্মোক করে, তো বিড়ি টিড়ি খায়, তখন ওই ইমনকে দিয়ে পাঠানো হয়, তখন ওই ইমনের একটা সিকোয়েন্স থাকে যে এই দোকানদার বিড়ি দে, ওই সিকোয়েন্সটা দেখলেই বুঝতে পারবে যে ওটা ইমন করেছিল, ইমন সাহা, যে এখন বিখ্যাত পরিচালক আমাদের দেশের। হ্যাঁ, ও অসম্ভব ভালো করেছে, সুমনের ছোট ভাই ইমন সাহা। কি বয়সে আপনার, বড় বড় না ছোট? না না না, ছোট, ওই সুমনের ছোট ভাই না, এটা সুমন সাহার ছোট ভাই, তো আপন ছোট ভাই, মানে আপনারও ছোট আর কি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, সুমন তো আমার বন্ধু। অনেক বন্ধুরাই ছিল, এখন মনে পড়ছে, ও এখন বিটিভিতে আছে, ওর নাম মীর আহসান, হ্যাঁ ডিজাইনার, হ্যাঁ হ্যাঁ, ও ছিল কিন্তু ওই চলচ্চিত্রে, এই যে আরো বন্ধুরা ছিল, আরো অনেকেই আছে যারা এখন হয়তো বিদেশে আছে, আমেরিকাতে আছে, যেমন সুমন আর ইমন দুজনেই মনে হয় এখন সম্ভবত ফ্লোরিডাতে, ফ্লোরিডাতে থাকে। হ্যাঁ, তারপর আমার দিন যায় কথা থাকে, আরেকটা বন্ধু ছিল, সেটা হলো মিল্টন, মিল্টন আমেরিকাতে, ও খুব ভালো করেছিল, মিল্টন, এটা হলো আপনার ওই যে সিতারা বেগম আমাদের আন্টি, ওনার ছেলে। হ্যাঁ, তিনি তো বিস্ময়কর একজন অভিনেত্রী ছিলেন আমাদের দেশে, সিতারা বেগম। আমি বললাম তো যে আমি যাদের সাথে কাজ করেছি তারা অসম্ভব দামি নামি, এবং আমার ভাগ্য যে আমি এত দামি মানুষদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, আমি কাজ করেছি, এবং চলচ্চিত্র বলেন, টেলিভিশন বলেন, অভিনয় বলেন, গান বলেন, আমি গান লিখি, শুট করি, এখন বেসিক্যালি এগুলো আমার পছন্দের, আমার গান লেখা শুরু করা। ছোটবেলা থেকে গান, ছোটবেলা থেকে গান, এবং নতুন কুড়িতে কিন্তু ওই গানে, ছড়া গানে আমি প্রথম হই, এবং একক অভিনয়তে প্রথম হই। হ্যাঁ, আর এমনি হচ্ছে আমার এই যে তিনটা চলচ্চিত্রে আমার পুরস্কার পাওয়া, জাতীয় চলচ্চিত্র, সেটা হচ্ছে ডুমুরের ফুল, ডানপিটে ছেলে, এবং পুরস্কার, ডানপিটে ছেলে এবং ডুমুরের ফুল হচ্ছে শিশু শিল্পী, আর পুরস্কার চলচ্চিত্র হচ্ছে আমি পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পাই। আচ্ছা, আপনার উল্লেখযোগ্য আরেকটি ছবি হচ্ছে কলমিলতা, আপাই কইছে আমারে বাল্য শিক্ষা কিনা, এইটার যে লেখক,
তিনি কিন্তু আবার বিশ্বকর একজন সাংবাদিক ছিলেন, তিনি হচ্ছে আজাচো আহমেদুজ্জামান চৌধুরী, তার লেখা গানটি। হ্যাঁ, এবং এটা সুর করেছিলেন আমারই মিতা, যিনি কিছুদিন আগে চলে গেলেন, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, আজাদ রহমান, তিনি সুরকার ছিলেন ওই ওই গানটির, আপাই কইছে। আর এই কোন মিলাতে হইতেছে হলো ওই আরেকটি গান, সেটা হচ্ছে লেখাপড়া করলে, লেখাপড়া করলে গুরুজনকে মানলে, এটার আবার লেখক হচ্ছেন শহীদুল খান, আর এটার সুরকার হলেন আমাদের শেখ সাদী ভাই, শেখ সাদী খান, শেখ সাদী খান। আর হ্যাঁ, আর কণ্ঠটা দিয়েছিলেন আমাদের শাম্মী আপা, যিনি আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে বিশ্বাসী করুক, শাম্মী আপা, শাম্মী আপা এটা কণ্ঠ দিয়েছিলেন। ও অসম্ভব সুন্দর একটি গান, লেখা পড়া করলে বিউটিফুল, এটা আমরা আমরা তো এখন এখন মিলাতা, হ্যাঁ আদর কইরা বুকে তাই না লয়, পাড়াপড়শি গ্রামবাসী সবাই ভালো কইরে, লেখা পড়া করলে গুরুজনকে মানলে, মা বাপ আদর কইরা বুকে তাই না লয়, পাড়াপড়শি গ্রামবাসী সবাই ভালো কইরে, বিদ্যা তুমি শিখলে না বুদ্ধি তোমার হইল না, আমার মতো ফুলের মালা পুরস্কারও পাইল না। এখানে আপনার যে আমার মায়ের ভূমিকা অভিনয় করছিলেন, তিনি হচ্ছেন রোজি আন্টি, হ্যাঁ তিনিও কিন্তু একজন বিস্ময়কর অভিনেত্রী ছিলেন, সব ভালো ভালো চলচ্চিত্রের ভালো ভালো সব, রোজি আন্টি, হ্যাঁ তিনি বেঁচে নেই, আল্লাহ বেঁচে নেই করো। কোন মিলাতে কিন্তু আপনি ছোট মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছিলেন, আপনি বন্দুক নিয়ে নায়ক সোহেল রানার সামনে মুখোমুখি হয়েছিলেন এবং বলেছিলেন যে আমি মুক্তিযোদ্ধা, সেটা ঠিক আছে বুসা, আমি বলি আপনাকে তাহলে এই ঘটনাটি কিন্তু সত্যি একটি ঘটনা নাকি ছিল, আমি যতটুকু জানি আমার জানা মতে ওই মতি নামে একটি ছেলে ছিল, এবং ওই যে শুভপুর বীর দেখানো হয়েছে যা হয়েছে চলচ্চিত্রটি, এটি সত্যি একটি ঘটনা, হ্যাঁ, এবং ছেলেটি মারা যায়, মারা যাওয়ার পরে তখন তাকে নিয়ে আসা হয় তার মায়ের কাছে, মানে যে সিকোয়েন্স গুলা দেখানো হয়েছে ওই চলচ্চিত্রে সবই সত্যি ঘটনা আর কি। তো এই চলচ্চিত্রটি একদম মনে রাখবার মতো, কারণ মুক্তিযুদ্ধ চলচ্চিত্র আমি দুটি করেছি, এই একটি কলবিলতা আর একটি হচ্ছে এখন অনেক রাত, যেটা খানাতা চাচার শেষ চলচ্চিত্র ছিল। আপনি অনেক বড় না, হ্যাঁ কিন্তু ওইটা শিশু এবং মুক্তিযোদ্ধা, হ্যাঁ ছুটি শিশু মুক্তিযোদ্ধা, হ্যাঁ সত্যি সত্যি কিন্তু ছেলেটি ছিল, ওই ছেলেটির নাম ছিল মতি ওই ইয়েতে, এবং সে এরকম শহীদ হয় তাকে মেরে ফেলে। মানে কলমিলাতে যে আপনি ছোট মুক্তিযোদ্ধা চরিত্র করেছিলেন ওইটা একটা রিয়েল ঘটনা থেকে আপনার সেই চরিত্রটা ছিল একটা রিয়েল সত্যি ঘটনা, হ্যাঁ ওটা সত্যি সত্যি ঘটনাটি ঘটেছিল, সত্যি সত্যি ঘটনাটি ঘটেছিল, এবং যা আপনারা দেখেছেন সেখানে সবই সত্যি ঘটনা, এবং ওই চলচ্চিত্রের যা আমরা ব্যবহার করেছি অভিনয়ের সময় যে ইনস্ট্রুমেন্ট গুলো আমরা, ইনস্ট্রুমেন্ট বলতে যে যুদ্ধের যে অস্ত্র গুলো ব্যবহার করা হয়েছিল সহযোগিতা সব অরিজিনাল ছিল, কোনো আমরা ওই যে কাঠের কিছু দিয়ে বানিয়ে তৈরি করা এরকম কিছু ছিল না, সেখানে সব অরিজিনাল ছিল, আমরা সহযোগিতা পেয়েছিলাম সবকিছু, ইভেন হেলিকপ্টার সহ সম্ভবত আমাদেরকে করা হয়েছিল। তো ওই জন্য ওইখানে যারা পারফর্ম করেছিলেন তারও সত্যি সত্যি ছিলেন, অফিসার্স যারা ছিলেন তারা সেখানে আমরা কাজ করেছি কলবিলতা, হ্যাঁ ওইটা একটি অসাধারণ চলচ্চিত্র ছিল আমার, ওটার পরিচালক ছিলেন শহীদুল হক খান, লেখা চিত্রনাট্য পরিচালনা ছিল, হ্যাঁ কিছু বলুন। এতিম ছবিটা ছিল হলো আপনার এই শেখ নজরুল ভাইয়ের ছবি, শেখ নজরুল তিনি পরিচালক ছিলেন, গান ছিল কিন্তু ওটা অসাধারণ জনপ্রিয় গান, সেটা হলো
আমার বাপ মা নেই বাপ নেই এতিম আমি আমার বাপ মা নেই বাপ নেই এতিম আমি এই দুনিয়ায় রুনা লায়লার কণ্ঠ রুনা লায়লার কণ্ঠ তিনি করেছিলেন হ্যাঁ কাল জয়ী একটা গান রুনা লায়লা হ্যাঁ 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 আমি যতটুকু মনে পড়ে আমার যে এতিম চলচ্চিত্র নির্মাণ হয় তখন শেষের দিকে একবার ভাবলো এই ছেলেটাকে মেরে ফেলবে মানে আমার কিন্তু ডুবুরের ভুল থেকে শুরু করে কিছু চলচ্চিত্রেই আমি শেষের দিকে মারা যাই শেষের মেরে ফেলা হয় হ্যাঁ আচ্ছা তো এই এই চলচ্চিত্রটিতেও এই এতিম চলচ্চিত্র দেখা গেল শেষে যে ওরা ভাবলো যে মেরে ফেলবো গল্পটিতে কিন্তু ওরা বললো যে না রে ভাই কি জানে এটা চেঞ্জ করলো যে না এই ছেলে সারাটা ছবিতে এরকম কান্নাকাটি করে একে একটু হাসান একে শেষে মানুষকে একটু হাসতে দেন যে ও একটু মুক্তি পেলো কষ্ট ওকে মেরে ফেলেন না এই আমি শেষে বেঁচে থাকি আর কি সারা ছবিতেই কষ্ট কিন্তু শেষে বেঁচে থাকি আর কি হ্যাঁ আর ওই কলমিলতা তো মারা যায় ডুমুরের ফুলে মারা যায় আঘাতে মারা যায় আর অনেক চলচ্চিত্র শেষে মারা যায় ডান পিঠে ছেলে তো হ্যাঁ ডান পিঠে ছেলে তা হা হা ডান পিঠে ছেলে তো হায় রে আমার মন মাতন হায় রে আমার মন মাতন একটু আপনার কণ্ঠে দুটো লাইন অন্তত শোনান আচ্ছা আচ্ছা প্লিজ এটা তো আমার খুব প্রিয় গান হ্যাঁ বলুন হায় রে আমার মন মাতন দে আরে আমার সোনা পলা মাটি রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না আরে আমার মন মাতানো দেশ যখন তোর ওই গায়ের ধারে ঘু ঘু ডাকা নিঝুম কোন দুপুরে হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায় কাজের কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতানো দেশ বাহ এত চমৎকার করে গাইলেন আসলে তো ছোটবেলার কথা আরো কি মনে পড়ছে ওই ছবিতে বলেন অনেক একটা করুণ কাহিনী ছিল সেই ডানপিটে ছেলে ছায়াছবিতে হ্যাঁ 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 ওই যে কুকুরে কুকুরের একটি ঘটনা কুকুরে কামড় দিলে যে ওই হাইড্রোফোবিয়া যেটা জলাতঙ্ক রোগ হয় তারপরে ছেলেটি কষ্ট পেতে পেতে মরে যায় হ্যাঁ সেটি মনে রাখার মতো একটা ছবি আর আপনার চরিত্রটা মনে হচ্ছে যেন আসলে সবচেয়ে বড় কথা কি শাকিল ভাই আপনি যতগুলো ছবি করেছেন ছোটবেলায় শিশু চরিত্রে মনে হয়েছে যে বোধহয় সেই চরিত্রটাতে বোধহয় এটা বোধহয় আপনি যে অভিনয় করছেন এটা মনে হচ্ছিল না মনে হয়েছে না এটাই বোধহয় রিয়েল ঘটনা এটা ঘটছে আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন সেটি হচ্ছে আপনি দেখবেন এই যে চলচ্চিত্র গুলো যেগুলো যেমন আমি দেবদাসের কথাই বললেন যে এটা চাষি ভাই কিন্তু করে চাষি নজরুল ইসলাম হ্যাঁ চাষি ভাই তো এই যে চলচ্চিত্র পেছনে যারা ছিলেন শ্রী সুভাষ দত্ত সদ্য খানাতা চাচা সদ্য চাষি ভাই সদ্য কাজী শেখ নজরুল ভাই উনারা যারা পারফরমেন্সটা করতেন আর কি ওই যে বললেন আপনি যে মনে হয় না যে অভিনয় করছি সত্যি মনে হয় এটা আসলে উনাদের কারণে হ্যাঁ উনাদের কারণে উনাদের এত বড় বাপের সবাই বিশেষভাবে আমার শ্রী সুভাষ দত্ত এবং সদ্য খানাতা চাচা এত বড় মাপের যে ওই ওই তো মনেই হবে না হ্যাঁ মনে হবে যে নর্মালি আমরা অভিনয় করছি করছি আর আসলে আমরা যখন শিশু শিল্পী তো অভিনয় বেশি করেছি তখন কিন্তু মানুষের অভিনয় বা হলে গিয়ে
ফিল্ম দেখার যে একটা আগ্রহ, মানুষের ভালোবাসা, মানুষ কিন্তু মন থেকে দেখতো, মানুষের যে ভালোবাসাটা ছিল সেটি একদম ভাবতো, আরে কি এই ছেলেটাকে সত্যি সত্যি মরে গেল। হ্যাঁ, যেমন আমার মনে আছে যে আমি যখন ডুমুর ফুল চলচ্চিত্রটি করি, হ্যাঁ ওখানে তো মারা যায়, আমার আম্মু কিন্তু আমার চলচ্চিত্র অনেকগুলো দেখতো না, আমার আম্মু, এবং এই হ্যাঁ হ্যাঁ দেব যে মারা যাই, শুধু ওই দেবদাস ছাড়া, দেবদাসে আমার অংশটা তো আমি মারা যাচ্ছি না, শেষে বুলবুল ভাই মারা গেল বা দেবদাস মারা গেল, ওই যে আমি দেবদাসটা আমার আম্মু খুব দেখেছিলেন। ওই ডুবুরে ফুলের পরে আমার আম্মু সিক হয়ে গেছিল, একদম তিন চার দিন পর্যন্ত অসুস্থ ছিলেন, এই যে ব্যাপারটা। হ্যাঁ, এই যে ব্যাপারটা আমার বাসা থেকেই তো শুরু করি, অসুবিধা কি, এই জন্য মানুষের মনেও ওইভাবে। এবং দেখা গেল যে আমার এই যে ইয়ের কথাই বললাম, এই কি বলে এই এই যে একটা মানে ফিলিংসটা আর কি, আমাদের যে ফিলিংসটা ছিল চলচ্চিত্রে, সেটা কিন্তু আমার বাসা থেকে আমি শুরু করতে বলতে পারছি যে এরকম ছিল। তো ওই সময় দর্শকদের যে ছবিধার দেখার আগ্রহ, তাদের ভালোবাসা, তাদের ইমোশন, হ্যাঁ সেগুলো একদম আলাদা ছিল একদম। এখন হয়তো যান্ত্রিক ব্যাপার বেড়ে গেছে বা আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের হয়তো সময় কোথায়, চলচ্চিত্র দেখবো এটার ভিতরে কনসেন্ট্রেট করবো, এই হয়তো আছে, হয়তো এই জন্য অনেক ভালো, অনেক ভালো কিন্তু কাজ হচ্ছে, কাজ হচ্ছে না তা না, কিন্তু কাজ হচ্ছে। হ্যাঁ, হয়তো বা ভালোবাসাটা কমে গেছে আমার যেটা মনে হয়। সেই সময় আপনি ছোট ছিলেন, কিন্তু আপনি তখন অন্তত এটুকু ফিল করতেন যে সেই সময়ের চলচ্চিত্রের পরিবেশটা কতটুকু আন্তরিক, কতটুকু পরিবার কেন্দ্রিক ছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো ছিলেন স্যার, বললাম দেখি যে আমাদের মনেই হতো না যে আমরা যখন পারফর্ম করেছি আমাদের ভালোবাসা ছিল বেশি, আমরা দেখা গেল যে হয়তো অনেক সময় অনেক কষ্ট করলেও মনে হতো না, তাই না? মানে একটা কাজে যাচ্ছি, কাজ করছি, আবার একটা কম্পিটিশন ছিল, এই ও ভালো করেছে, এই আর ভালো করতে হবে, সুন্দর করে করো, এই করো, মানে কাজটা কিভাবে ভালো করে করতে হবে, গানটা কিভাবে ভালোভাবে গাইতে হবে, সুন্দর ভাবে করতে হবে, এই আর কি করতে হবে। শাকিল ভাই, আমাদের বাংলা চলচ্চিত্রে যখন স্বর্ণালী সময় ছিল, 70-80 দশকের কথা বলছি, তখন কিন্তু শিশু শিল্পী যারা ছিলেন খুব পপুলার ছিলেন, যেমন অনেকে, একজন কমেন্ট করেছে যে আগুন ছবিতে কি মাস্টার শাকিল ছিলেন? না, আগুন না না না, ওখানে ওখানে শিপলু ছিল, শিপলু মাস্টার শিপলু কিছু 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 শিশু শিল্পীর কথা আপনাদের বলতে হবে, ওটা ছিল শিপলু, ও এখন হয়তো ডাক্তার ইয়েতে সঙ্গীত জাপানে দেখা কোথায় আছে, ওর সাথে আমার পরিচয় ছিল। হ্যাঁ হ্যাঁ, ও ছিল শিপলু, আগুন ছিল ছবিতে, শিপলু ছিল। আর ওই যে কি বলে আরেকটি ছবি হয়েছিল, ওটা তো আরেকটি ছেলে। হ্যাঁ, এরকম কিছু শিশু শিল্পী আপনার আমাদের আরেকটি ছবি যেটা আরো আপনি যেটা বললেন, যেটা বলছিলাম শাকিল ভাই, সেই সময় কিন্তু শিশু শিল্পীদের বাংলা চলচ্চিত্রে একটা কিন্তু আলাদা একটা জায়গা ছিল, তাদের একটা গুরুত্ব ছিল, এবং ছবিগুলো তৈরি চলে যায়। আসলে আপনি যেটা বলছেন, হ্যাঁ এক্স্যাক্টলি, বুশরা আসলে আমাদের নিয়ে ভাবে, আপনার এই চ্যানেলটাতে কথা বলে খুব ভালো লাগছে, বুশরা আমাদেরকে নিয়ে ভাবে, চলচ্চিত্র নিয়ে ভাবে, এবং শিশু শিল্পী তখন বুশরা যেটা ছিল সেটা হলো যে আমরা এই মানে একটি একটি ফিল্মে নায়কের ছোটবেলা দেখানো হতো, হ্যাঁ নায়কের ছোটবেলা দেখানো হতো, এবং সেটি প্রায় 30 মিনিট, একটি চলচ্চিত্রে 30 মিনিট তারা অভিনয়ে পারফরমেন্স করত। এটা কিন্তু এখন চিন্তাই করতে পারবে না, ভাবতেই পারবে না। এখন দেবদাসে প্রায় 30 মিনিটের মতো আমি এবং আইরিন পারভিন লোপা মানে পার্বতী যে দেবার করছে, এই যে আমরা পারফর্ম করেছি, আপনি আপনি খেয়াল করবেন হয়তো দেখলে এই দেবদাস চলচ্চিত্রে যে কতটা সময় আমরা পারফর্ম করেছি, অনেকটা সময়। হ্যাঁ, তারপরে গিয়ে বড় হচ্ছে সে,
তো এইটা তো এখন কল্পনা করতে পারবে না, এখন তো কি বা আমি সে সময় ছবিগুলো আসলে পরিবার কেন্দ্রিক ছিল। পরিবারের সেই শিশু শিল্পীটাকেও গুরুত্ব দেওয়া হতো। একটু নেটের প্রবলেম, হ্যাঁ এতিম চলচ্চিত্র সম্পূর্ণ চলচ্চিত্র প্রবলেম করছে মাঝে মাঝে। হ্যাঁ মাঝে মাঝে ওই এতিম চলচ্চিত্রটির চলচ্চিত্রটিতে সম্পূর্ণ আমি পারফর্ম করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ তারপরে ডান পিঠে ছেলেতে ওই মারা যাওয়ার পরে আপনি করেছেন। হ্যাঁ হ্যাঁ তো এই এই ধরনের চিন্তাও করতে পারবেন না, এটা একটি শিশু সম্পূর্ণ চলচ্চিত্রটিতে পারফর্ম করবে এটা এখন চিন্তা করতে পারে কিনা আমার জানা নাই, হয়তো আসবে হয়তো সামনে হয়তো আমাদের চেয়ে বেটার চিন্তা করতে পারবে হয়তো আমি জানি না, কিন্তু আমরা যখন কাজ করেছি আমাদের গুরুত্ব আপনি যেটা বললেন সঠিক ব্যাপার যে আমাদেরকে নিয়ে ভাবা হতো আমাদেরকে লেখা হতো সুন্দর লেখা কিভাবে হবে কিভাবে, হ্যাঁ একটি গান করা হবে এটা সেটা লিপ সিঙ্ক করবে সে অভিনয় করবে সে কিভাবে কথা বলবে সে কি গ্রামের ছেলে শহরের ছেলে, আমি যেমন এই দিন যায় কথা থাকে যখন আমি পারফর্ম করি তখন কিন্তু আমার নৌকা চালানো শিখতে হয়েছে, নৌকা চালিয়ে যে হায় রে এই যে মন মাঝি তোর বৈঠানে রে আর মায়ের মতো আপন কেউ নাই, এই গানটি যখন করি আমি মনে হয় যেন আপনি যেভাবে নৌকা চালিয়ে চালিয়ে লোপার সঙ্গে কি মায়ের মতো আপন কেউ নাই না লিপসিং করছিলেন, আমার কাছে মনে হচ্ছিল যেন এই ছবিটা দেখলেই মনে হয় যেন আপনি সেই গ্রামের ছেলে একজন, সেই অন্ধকারের ছেলে খুব সহজ সরল, মানে এত ছোটবেলায় মানে এত রিয়েল অভিনয় ছিল আপনার, মানে সে কারণেই দর্শকরা আপনাকে এখনো কিন্তু ভুলতে পারছে না। হ্যাঁ না আবার আপনার বসে আপনার কথাটা দুইটা জায়গায় দুই রকম কথা বলতে হয়, একটি হলো একজন সাংবাদিক ভাই আমাদের সাংবাদিক না শুধু সাংবাদিক পরিচালক লেখক সবকিছুই শহীদুল হক খান ভাই, শহীদুল হক খান ভাই একটি কথা বলেছিলেন আমাকে অনেকদিন আগে যে একটি মানুষের জীবনে সারা জীবনে যা কি বলে অর্জন সারা জীবন যা অর্জন করতে পারার প্রয়োজন মনে করে সেটি তোমাকে আল্লাহ অনেক আগে দিয়ে দিয়েছেন, এই একটি কথা বলেছিলেন শহীদ ভাই। আরেকটি কথা বলেছেন আমাদের বাংলাদেশের বিখ্যাত ছড়াকার তিনি হচ্ছেন আবিরুল ইসলাম ভাই, তিনি একটি কথা বলেছেন যে তুমি তো মিয়া একটি বয়সের মানে একটা বই আপনি বারে বারে বলতেছেন যে মানুষের মাঝে বেঁচে থাকার ব্যাপারটা যে একটি বয়সের মানুষের হৃদয়ে তুমি কিন্তু গেঁথে আছো, এটি আমিরুল ইসলাম ভাইয়ের কথা একজন ছড়াকার। তো আপনার এই কথা থেকে আমার মনে পড়লো দুজনের কথাই যে আসলেই সঠিক, হয়তো ভালো কিছু কাজ সৌভাগ্যক্রমে করেছিলাম যে কারণে এই আমাকে এখনো মনে রেখেছে, ভালো আমি চেষ্টা করব আরো ভালো কাজ করবার এটাকে ধরে রাখবো। এখন ব্যবস্থা তো আছে কাজ করব অনেক কাজ করব অসুবিধা নেই, অনেক গান করব অনেক অভিনয় করব অনেক পারফর্ম করব অসুবিধা নেই করব কাজ করব। এখন কিছু বিষয় আমি জানতে চাই দর্শকদের, প্লিজ বলুন। ছোটবেলায় অভিনয়ে আসা, এই যে বললেন যে বিটিভিতে নতুন করিতে অভিনয় করতে গেছেন, ছড়া গান গাইতে গেছেন, সেই সূত্রে আপনি চলচ্চিত্রে চলে আসলেন না? হ্যাঁ চলচ্চিত্র, হ্যাঁ 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 সত্যি তাই। হ্যাঁ তো এই যে সাংস্কৃতিক দিকে মনোযোগ, সেটা আপনার মা বাবা দুজনের উৎসাহ ছিল খুব প্রচুর ভাবে না? হ্যাঁ বিশাল ভাবে, আমার আব্বু তো আমার আব্বু ভীষণ ভাবে আমার আম্মু পছন্দ করতেন, আমার আব্বু গান করতে পারতেন আমার গান লিখতেন, আমার আব্বুর লেখা গান কিন্তু আমি করেছি, হ্যাঁ সুর আমি করেছি আমার আব্বু লিখেছেন তো এই তার লেখা গান আমি করেছি। বাবা মা কি? হ্যাঁ 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 না 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 চলে গেছেন ছেড়ে অনেক দিন আগে 2001 and 2002 2001 এবং 2002 এ চলে গেছেন তারা। তো যতদিন মানে আমি ওই শিশু শিল্পীর ওই যে আপনার কি বলে যে মানুষের ভালোবাসা পাচ্ছি এইগুলি সব দেখে গেছেন, হ্যাঁ খুব আনন্দিত হতেন আমার আব্বু আম্মু, তারা তাদের ভালোবাসার কারণেই এই কাজ করা, নাহলে তো প্রশ্ন উঠে না পারতামই না কিছু করতে, তারা পছন্দ করতেন বলেই। এবং এমনও হয়েছে
যে আমি দেখা গেল পারফর্ম করতে করতে রাত দুটো বেজে গেছে, বুঝতে পারছেন, রাত দুটো বেজে গেছে, এখন আমি আসছি, আসার পর দেখা গেল আমার আম্মু খাবার নিয়ে বসে দিচ্ছে, আমার আম্মু খাবার নিয়ে বসে আছে আমার জন্য। এই যে বিষয়গুলো, এগুলো মনে রাখতেই হবে, তাদের ভালোবাসা ছাড়া সম্ভব না, তাদের পারফরমেন্স লাগবে, তারা সত্যি সত্যি ভালোবেসেছেন বলেই এই চলচ্চিত্রে কাজ করতে পেরেছি, এই অভিনয় করতে পেরেছি, গান করতে পেরেছি। শাকিল ভাই, খুব জানতে ইচ্ছে করে, ছোটবেলায় কেমন ছিলেন? খুব দুষ্টু ছিলেন? আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি খুব দুষ্টু ছিলাম। আমার দুষ্টামি আরেকটা ব্যাপার ছিল, আমার জন্য একটা স্পেশাল বেদ ছিল যেটা দিয়ে আম্মু খুব এই করতো, কিন্তু যখনই আমি পারফরমেন্স শুরু করে দিলাম তখন থেকে আর ওই ওইটা বন্ধ হয়ে গেল, বুঝা বন্ধ হয়ে গেল। ভালোবাসা তো ছিলই, ভীষণ ভালোবাসতো আমার আম্মু, আমার আব্বু আমাকে ভীষণ ভালোবাসতো, দুজনেই ভীষণ ভালোবাসতো। আপনি স্কুলে পড়তেন, তখন স্কুলে আপনার কেমন একটা মানে পরিবেশ ছিল তখন? ওরে বাবা, স্কুলের স্কুলের ব্যাপারটা তাহলে আপনাকে বলি। স্কুলের ব্যাপারটা হলো আমি ইসলামিয়া স্কুলে পড়তাম, ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুল এখানে আমাদের ঢাকাতে, তো উল্টো দিকে হচ্ছে মুসলিম গভর্নমেন্ট হাই স্কুল। হ্যাঁ, ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুলের ঘটনা বলতেই হয়, হয়তো কোনো সাংবাদিক ভাই হয়তো আবার কথা বুঝতে পারেনি, আমার অনেক সময় তো সাক্ষাৎকার যেত, তো একজন সাংবাদিক ভাই ভুল করে লিখে ফেলেছিলেন যে মুসলিম স্কুলের ছাত্র। আচ্ছা, তখন আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন সামাদ স্যার, তিনি বললেন যে না, এটা তো আমার স্কুলের ছেলে, মানে প্রতিবেদন প্রচার হয়েছে। এই তখন আমি বুঝতে পারলাম, ও মাই গুডনেস, কতটা ভালোবাসা টিচারদের আমার স্কুলে। আর আপনার যারা ক্লাসমেট ছিল, অন্যান্য ছেলেরা ছিল, তো তাদের কেমন রিয়াক্ট ছিল? ওরা তো বাপদারি কি ব্যাপার, ওরা দেখতে যে আমি ওই স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে টিফিন টাইমে ওই আমি দেখা গেল ড্রেস নিয়ে গিয়ে ওইখান থেকেই শুটিং এ চলে যাওয়া, হ্যাঁ স্কুল কমপ্লিট করে শুটিং এ চলে, আবার এই যে ব্যাপারগুলো, এগুলো খেয়াল করতো ওরা। ওরা এনজয় পছন্দ করতো যে না, ও তো খুব, ওরা খুব আনন্দিত হতো, আমার বন্ধুরা আনন্দিত হতো, হ্যাঁ খুব আনন্দিত হতো। আপনার ভাই কতজন শাকিল ভাই? আমরা হচ্ছে পাঁচ ভাই এক বোন। আচ্ছা, পাঁচ ভাই এক বোন, আমি হচ্ছে সবার ছোট, আর আবার হ্যাঁ আমি সবার ছোট, আর হলো আমার যদি বলেন কি বলবো, আমার যে নানা তিনি ছিলেন হচ্ছে জমিদার আর কি, হ্যাঁ হাসনাবাদের জমিদার ছিলেন আলহাজ আফসার উদ্দিন আহমেদ, আর আমার দাদা মুন্সি আব্দুল হামিদ তিনি একজন পায়েস ম্যান ছিলেন, ধার্মিক মানুষ ছিলেন, তো ওই ওই সূত্রে আমি আর কি জমিদারের নাতি আর কি, ওটা বলতে পারেন ওইভাবে বলতে হয় আর কি, জমিদারের নাতি আলহাজ আফসারউদ্দিন আহমেদ আমার নানা, তিনি ওই হাসনাবাদের জমিদার ছিলেন। হ্যাঁ, তো ওই ওই দিকটা আমি এই কথাটা হয়তো অনেক সময় বলা হয়নি, এখন আজকে হয়তো আপনার এই অনুষ্ঠানে হঠাৎ করে মনে পড়লো, সে যেটা বলতেছেন অনেক মনে মনে পড়লো আর কি। কথাটা হাসনাবাদটা কোথায়? ঢাকাতে? হাসনাবাদটাই আমাদের ঢাকায়, বুড়িগঙ্গার পাশেই, বুড়িগঙ্গার পাশে আমাদের, বুড়িগঙ্গার যে ব্রিজটা এর পাশেই হাসনাবাদ। আপনি তো বসবাস করছেন পুরান ঢাকাতে? আমি না, আমি পুরো এখনো বসবাস করছি, আমি গেন্ডারিয়াতে থাকি। মানে এটা আপনার নিজস্ব বাড়ি? নিজস্ব বাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব বাড়ি। আচ্ছা, খুব ভালো লাগছে আসলে জেনে। কিন্তু আরেকটা বিষয়, খুব দু তিন বছর আগে বিটিভিতে আমি একটা প্রোগ্রামে আপনাকে ইনভাইট করেছিলাম, তখন আমি আপনাকে দেখে খুব এত উচ্ছ্বসিত ছিলাম যে সেই ছোটবেলায় মানে দিন যায় কথা থাকে ছবিটা মানে ইউটিউবেও দেখি, সে গানটা খুব প্রিয় আমার, শাকিল ভাইকে আজকে আমার প্রোগ্রামে এনেছি, তো কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম শাকিল ভাই মানে বিয়ে করেছেন কিংবা আর ছেলে মেয়ে কয়জন, আপনি বলেন যে আমি তো এখনো বিয়েই করিনি। হ্যাঁ, বলেছিলাম বুঝলাম আপনাকে, 2018 প্রথম দিকে হতে পারে কিংবা মাঝামাঝি। আচ্ছা, 2018 প্রথম দিকে মাঝামাঝি
মাঝামাঝি, কিন্তু দেখেন ওই চমৎকার ব্যাপার হলো যে 2018 শেষের দিকেই 25 ডিসেম্বর আমি বিয়ে করলাম, বুঝতে পারছেন? কিন্তু এই দেরি একটু, কিন্তু দেরি সময়ের চেয়ে একটু পরে আপনি বিয়ে করেছেন, আমি তাহলে বলি আপনাকে, যেমন সুমন, সুমন সাহাজে, হ্যাঁ, ও কিন্তু অনেক আগে বিয়ে করেছে, ঠিক আছে? সুমন আমার বন্ধু, ও অনেক আগে বিয়ে করেছে না? আমি হ্যাঁ আমি বললাম যে দেখ রে সুমন, তুই এইভাবে এইভাবেই বলছি কথাটা ওকে আমি, যে এইভাবে বলছি যে তুই বিয়ে করেছিস, তোর ভগবান তোকে দয়া করেছে, তুই বিয়ে করেছিস, ইচ্ছা করেছে, কারণ আমার আল্লাহ তাআলা আমার এখনো চান্স করে দেয় নাই বিয়ে করার, এই জন্য আমি বিবাহ করি নাই। এরকম একটা কথা অনেকদিন আগে ওকে বলছিলাম যে সুমনকে, তখন এই এই কি বলে তো ওইটা ওইটাই বুঝলা, যে আমাদের যে ব্যাপারটা ওই যে আল্লাহর ইচ্ছা না হলে বিয়ে করা যাবে না, ওই জিনিসটি সঠিক এবং সেটা তো আপনাকে সবাইকে মানতেই হবে ওই কারণেই, আর এছাড়া কোনো কারণ দেখি না আমি। কারণ আরেকটা ব্যাপার আপনি বলতে হবে যে যেহেতু 2001 এবং 2002 আমার আম্মু এবং আব্বু চলে গেল পৃথিবী ছেড়ে, তখন এরপরে মনটা যে এতটাই ভেঙে পড়লো, হ্যাঁ, তখন আর কিছু ভালোই লাগতেছিল না। তো ওই যে আল্লাহর ইচ্ছায় আবার আল্লাহ দয়া করলে বিয়ে করলাম, এটা দেরি হলো, এটা অন্য কোনো কারণ না, অন্য কোনো বিষয়ে আছে বলে আমি মনে করি না, অন্য কোনো কারণ না। আরেকটি কারণ বলা যেতে পারে, সেটি হলো এরকম, আমি একটা সিরিয়ালের মধ্যে ছিলাম, আমি কি শুনতে পাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছি, একটু নেটের একটু স্লো হয়ে যায় তো তখন একটু শোনা যায় না, একটু পজ হয়ে যায়, আপনি বলতে থাকুন শাকিল ভাই। দর্শক একটু নেটের একটু মানে মাঝে মাঝে একটু সমস্যা হয়, তখন আপনাদের একটু দেখতে সমস্যা হয়, আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটি লাইভ প্রচার হচ্ছে আপনারা জানেন, সে কারণে মাঝে মাঝে একটু পজ হয়ে যাচ্ছে, আমরা আবারও ফিরে আসবো হয়তো শাকিল ভাই। হ্যাঁ শাকিল ভাই এখন রেডি আছে, বলুন। হ্যাঁ ঠিক আছে, ওকে বলুন। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম অন্য কোনো কারণ নয়, হ্যাঁ আমরা জানি, আর কি হলো যে জি আর বলেন না, আর আরেকটি কারণ বুঝুন জি, হ্যাঁ 2018 25 ডিসেম্বর বিবাহ করলাম আমি, এই বর্ষা 25 ডিসেম্বর বিবাহ করলাম, এবং 2019 পহেলা ডিসেম্বর আমি আল্লাহ তাআলার দয়ায় একজন পুত্র সন্তান, হ্যাঁ ছেলের, হ্যাঁ পুত্র সন্তানের 19 হয়ে গেলাম আমি, আমি হ্যাঁ 2019 এক তারিখ পুত্র সন্তানের বাবা হলেন, তাহলে পুত্রের এখন এখন আমি আব্বু আর কি, আব্বু এখন আমার আব্বু এখন আমি, হ্যাঁ এখন কি বলে আমার ছেলের নাম রেখেছি আমি তাবরেজ রহমান দান্তে, ওর নাম দান্তে, হ্যাঁ দান্তে, তাবরেজ রহমান দান্তে। আচ্ছা আচ্ছা, ওকে আমরা, হ্যাঁ তা আমরা হয়তো ওই ইয়ার কি কি বলে সাক্ষাৎকারের শেষের দিকে চলে আসছি, দর্শকরা হয়তো আফসোস করবে আপনার বিয়ের খবর শুনলো, বাচ্চা বাবা হয়েছেন সেই খবর শুনলো, একটু আফসোস থেকে যাবে না যদি আপনার বউকে যদি দর্শকরা দেখতে না পায়? না আমি হয়তো আমার ইন্টারভিউটা শেষের দিকে এখন, তাহলে আমি ওদের একটু পরিচয় করার চেষ্টা করব, ওরা কোথায় আছে আমি দেখি, আমরা হ্যাঁ দেখবো। হ্যাঁ আচ্ছা, তা আমরা তো এন্ডিং এ চলে আসছি নাকি বুঝছো? হ্যাঁ আমরা আগে দেখানোর পর আমরা আরো একটু পেছনে গল্প করব, একটু গল্প করব, তারপর আমরা আরো একটু পিছনে গল্প করব, তাহলে ওদেরকে একটু দেখানো তারপরে ওদের চলে যাওয়াই তো, ওয়েট করছি এখন ওদের। আচ্ছা লবণ, হ্যালো হ্যালো, আচ্ছা আমি দেখছি, হ্যাঁ না আপনি থাকুক বাসায় ওদেরকে লবণ,
দর্শক আমরা লাইভে আছি, ওদের কি ওরা কি রেডি আছে? লগন ইয়ার ওরে থাকলে একটু দেখায় তারপর আবার চলে যাবে। আমার প্রিয় মাস্টার শাকিল, মাস্টার শাকিল বলি আসলে মাস্টার শাকিল বলি সবাই, হ্যাঁ এক না হ্যাঁ ওটা ওটা হ্যাঁ হ্যাঁ ওটা কোন শাকিল? হ্যাঁ মাস্টার শাকিল, এখন আমি মাস্টার শাকিলই ডাকি। তো এখন মিসেস শাকিল কে আমরা দেখব না, আসলে 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 বুশরা কথা আমি বলবো, বুশরা আপা আমাদের, এই বুশরা কিন্তু আমাদের চলচ্চিত্রের শিল্পীদের নিয়ে ভীষণ ভাবেন। আমার তো অনেক আগে থেকে আমি অনেক প্রোগ্রাম করেছি এই বুশরা, বিশেষভাবে ও ঈদের অনুষ্ঠানে গাড়ের অনুষ্ঠান হলেই আমাকে মানে ডাকবেই, পারফরমেন্স করতে হবে, আমি করেছি, আমার ভালো লেগেছে। এখন হয়তো লকডাউনের জন্য সমস্ত অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, আমরা করতে পারছি না বা কিছু, না হলে তো আমরা ঈদের আগে গানের একটা অনুষ্ঠান করতামই, তাই না বুশরা? আপনি সেই চমৎকার পুরনো দিনের গানের সেই লিপসিং আমি তো করেছি, অনেকগুলোই করেছি। হ্যাঁ তো আমি ওদের একটু দেখারও, তারপরে ওটা চলে যাক, তারপরে আবার লাইভে কথা বলবো না একটু, তাই তো বললেন বুশরা? অনেক গল্প আছে আরো। তো আমি কিন্তু বুশরার কয়েকটি কয়েকটি গানে ওর এটা ছিল কি জানি, গল্প থেকে গান নাকি ছিল আমাদের ওই গানের অনুষ্ঠানটা, আমার ছেলেকে নিয়ে আসছি, আসো, হ্যালো হ্যালো হ্যালো, সব রেস্টুরেন্টে, এই যে আমার আব্বু, এই যে আমার আব্বু, এটা সব রেস্টুরেন্টে, আব্বু দান্তে ভাবিকে দেখতে পারবো কিনা বলেন, ভাবি কি আপনি ভাবিকে দেখা যাবে একটু না, ও কি জানি করতেছে, থাক আমরা কথা বলতে থাকি, বলেন। মানে করছি, তারপরে মনে হয়েছে আরো কত কিছু মানে গল্প করতে ইচ্ছে করে। তারপরে চলচ্চিত্র আরো ভালো করা যায় কিনা, কিভাবে ভাই আপনারা হারায় যায় না, আপনারা কাজ করেন বা আপনারা এই যে ব্যাপারগুলো, এগুলো তো আপনার খুব বেশি আছে আমি খেয়াল করেছি। হ্যাঁ, এবং যারা একদম হারিয়ে যেতে চায়, হারে যাওয়ার কিছু নাই, হারে যাবে কেন, কাজ করবে, অনেক নিয়ম আছে এখন, এখন তো অসুবিধা নাই, লট অফ চ্যানেলস, আর আপনার আপনি পারফর্ম করবেন কি করবেন সবকিছু তৈরি করা আছে, আপনি ভালো করার চেষ্টা করেন। হ্যাঁ, আমরা যেহেতু ভালোবাসি, আমার মনে হয় না এটা থেকে চিত্র পড়ার কোনো কারণ আছে, আমরা কাজ করব ভালোভাবে, কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাবো আমাদের চলচ্চিত্রের সবকিছু। আচ্ছা শাকিল ভাই, এখন বর্তমানে আপনি কি করছেন, মানে কি বর্তমানে? বর্তমানে আমি তো গান লিখি, আর এমনি আমার তো বিজনেস আছে, কিন্তু আমি কিছু নাটক নির্মাণ করে রেখেছি যেগুলো আপনার প্রচার করতে পারি, হয়তো আমি যে কোনো ঈদেই আমি হয়তো এটা প্রচার করে দেব, দুইটা আপনার টেলিফিল্ম আর সলো নাটক আছে যেগুলা অলরেডি নির্মাণ করা হয়ে গেছে, সেখানে হয়তো আমি পারফর্ম তো করেছি, ব্যবসার পাশাপাশি নাটক নির্মাণ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাটক পারফরমেন্স করছি, কিন্তু শুধু নির্মাণ না, একটা আছে যে প্রোডিউস করা,
বা পরিচালনা থাকা তা না, আমি নিজে পারফর্ম করছি, আমার নাটক গুলোতে আমি পারফর্ম করছি। হ্যাঁ, তো সেখানে ভালো। এবং কিছুদিন আগে আমি গত বছরই হয়তো দুইটা নাটকে পারফর্ম করলাম, যেটা কিন্তু খুব ভালো করেছে। সেটা হলো, একটা হলো 75-এর ডায়েরি, আপনার ইউটিউব চ্যানেলে সার্চ করলে পাবেন। 75-এর ডায়েরিতে আমি একটি চমৎকার একটি পারফর্ম করেছি, মানে আমি সুযোগ পেয়েছি আর কি, সোজা কথা, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি খুব আনন্দিত। ওটার কিন্তু ডিরেক্টর ছিল ওই সুমন ধর। আর একটি ধারাবাহিক করলাম আমি, যেটা মিষ্টি পান, এটাও চ্যানেল আই এর তৈরি, সেখানে ওখানে ইয়ে ছিল, ওটা ধারাবাহিক ছিল 6 পর্বে। ওটার লেখক ছিলেন ফরিদুর সাগর ভাই, আর ওটার পরিচালকও ছিল সুমন ধর। ও খুব সুন্দর ই করে, পরিচালনা করে, আমি পারফর্ম করেছি। আমি ওটা আপনারা, ওটাও আপনারা ইউটিউবে চ্যানেলে সার্চ করলে দেখতে পাবেন। তো আমি কিন্তু আছি, আমি পারফর্ম করতেছি, আমি কম কাজ করছি, কাজ করছি, এবং আগামীতে আরো বেশি কাজ করবো। এই তো আপনি গেঁথেছেন সেই, মানে গেঁথে আছে আপনার নামটা এফডিসি তে এবং বাংলা চলচ্চিত্রে, কিন্তু আপনাকে এফডিসি এর কোন অনুষ্ঠানে কিংবা শিল্পী সমিতির সদস্য হিসেবে কিংবা যে কোনো কর্মকাণ্ডে আপনাকে কখনো দেখা যায় না। এবং আপনি কিছুটা আগেও বলেছেন যে আমি কোনো সদস্যও না, আমাকে কেউ ডাকেও না, আমাকে কেউ মনেও করেন না, অথচ আপনার ভূমিকা অনস্বীকার্য বাংলা চলচ্চিত্রে। আপনার বললাম যে আপনার গাঁথনিটা খুব শক্তভাবে গেঁথে আছে এফডিসি তে, অথচ আপনাকে কেউ স্মরণও করে না এফডিসি থেকে, শিল্পী সমিতির সদস্য না, আপনি কোন কর্মকাণ্ডে আসেনও না, অভিমান করে হোক কিংবা যে কোনো কারণে হোক। না, এই বুঝছেন, আমি আগে অভিমান করি না, আমি অভিমান করি না এই কারণে যে আমি যে সময়ে পারফর্ম করেছি, হ্যাঁ, আমি যে সময় পারফর্ম করেছি, যারা ছিলেন চলচ্চিত্রে আমার মনের মানুষ ছিলেন সবাই, অনেক অনেকেই চলে গেছে কিন্তু, বুঝছেন, তা আপনি অভিমানটা করবেন কার সাথে? আপনি এই যে বললেন যে আমি শিল্পী সমিতি বা কি ওই আমি মেম্বার নই বা কিছু নই, ও কিন্তু সমস্যা নেই, না থাক না, তাতে কি, ওই আপনি বললেন আমি মানুষের মনে তো আছি, ওইটাই চলবে, কোনো সমস্যা নাই, আমাকে গিয়ে সেই আমাকে ডাকতে হবে, হ্যাঁ, ওইটাই যথেষ্ট, ওই না আর লাগবে না, আর কিছু প্রয়োজন নাই। আর যারা ভালোবাসতেন তারা তো অনেকেই চলে গেছেন, বুঝতে আমাদের ছেড়ে চিন্তা করেন, দেখেন অনেকেই নাই, অনেকেই সদস্য, তো এটা আপনি অটোমেটিক্যালি সদস্য, তো নিয়ম হচ্ছে যে শিল্পীরা নাকি এসে তাদের নাম লিখাবো লিস্টে যে আমি সদস্য। হ্যাঁ, এরকম নিয়ম টিম আছে আর কি, ওইগুলো আবার অত আমার হয়েছে কি, ওই আপনার অনেক কিছুই ওই যে বললাম না, একটু ত্রুটি বলতে পারেন আর কি, এগুলো খুব ভালো লাগে না খুব একটা হয়তো করতে, এই জন্য হয়তো আমি যাইনি বা কিছু শাকিলের নাম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এবং এফডিসি তে খোদাই করা আছে, সেই মাস্টার শাকিলই কিনা এফডিসি তে মেম্বার নই, শিল্পী সমিতির সে সদস্য না, তাকে ডাকেও না, তাকে কেউ মনেও করে না, কোন কর্মকাণ্ডে শাকিলকে দেখা যায় না, কেন কেন সেটা আমরা জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি যা জানতে চান এটা তার অলরেডি কোশ্চেন হয়ে গেল, বুঝছা, এটা কিন্তু একটা কোশ্চেন, এখন যারা আছেন হয়তো তারা যদি মনে করেন তাহলে উত্তর দিবেন, যারা আছেন তারা যদি মনে করেন যে এটা উত্তর দেওয়া উচিত তাহলে উত্তর দিবেন তারা, কোনো সমস্যা না। আর কারণ হচ্ছে আপনি যেটা বললেন, আমাদের চলচ্চিত্র থেকে আমি যা অর্জন করেছি পেয়েছি আমি অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত সন্তুষ্ট। সুতরাং ওই যে আক্ষেপ, হায় হায় কি হলো না পেলাম না, এরকম ভিতরেই নাই এগুলা। হ্যাঁ, কারণ ওই যে আপনি বললেন মানুষের ভালোবাসা পেয়েছি, এখনো পাচ্ছি, ব্যাস, আর দরকারই তো নাই কিছু। হ্যাঁ,
ওটাই যথেষ্ট, আর লাগবে না কিছু। এখন সবাই আমার জন্য দোয়া করবেন, এটা হলো কথা, বুঝতে পারছেন? আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে আরো কাজ করতে পারি। আপনার নামের সাথে জড়িয়ে আছে মাস্টার সুমন, এবং আরেকটি অনেক দর্শক কমেন্টসে লিখেছে লোপার কথা জিজ্ঞেস করেছে, কারণ লোপার সাথে জুটি হয়ে আপনি দুটো চলচ্চিত্র অভিনয় করেছেন কিন্তু দর্শকদের মনে গেঁথে আছে সেই শিশু শিল্পী লোপাকে মনে আছে, তো লোপার সাথে আপনাদের যোগাযোগ আছে তাই না, একটু জানান দর্শকদের লোপা কোথায় আছে? হ্যাঁ, লোপার সাথে আমার যোগাযোগ আছে এবং ও ও খুবই একটি গুরুত্বপূর্ণ পদে আছে আমাদের শিল্পকলা একাডেমিতে, আইজিন পারভিন লোপা, তিনি তো খুব ভালো করেছেন সেখানে, তিনি তো এই এই বিষয়ে লেখাপড়া করেছেন এবং খুব ভালো করেছেন, ওখানে একটি গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, মাঝে মাঝে আমার সাথে কথা হয় এবং খুব মনোযোগ সহকারে সবকিছু চিন্তা করে বোঝে কথা বলে। আমার সাথে যোগাযোগ আছে, বুশরার সাথে আপনার সাথে যোগাযোগ ছিল বলা? হ্যাঁ, আমার সাথে যোগাযোগ গত 2 বছর আগেও হয়েছিল, কারণ বিটিভিতে একটা প্রোগ্রামে আপনাদের দুজনকে ইনভাইট করেছেন আপনি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই, ওই যে আমরা গান করলাম আপনাদের অনুষ্ঠানটাতে। হ্যাঁ, ওই যে মতো আপনাকেও হয় না আপনাকে সেদিন যে কথা থাকে, এই গানটি আপনাদেরকে লিপ সিং করিয়েছিলাম স্টুডিওতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই, আমার মনে আছে। তো আশা করছি আগামী কোন লাইভে আবারও লোপার সাথে আপনাকে আবার নিয়ে আসবো, এবং মাস্টার সুমন তার সাথে যোগাযোগ করে আমরা যদি, আমার মনে হয় হ্যাঁ সুমনের সুমনের সাথে আবার যোগাযোগটা হয়ে যাবে, কারণ ওই মেসেঞ্জার ওরিটা আমি পেয়েছি, ও তো সবসময়, হ্যাঁ আপনি যেটা বললেন এটা হলে ভালো লাগবে, আমরা তিনজনে যদি পারি করি, মাস্টার সুমন তারপর মাস্টার শাকিল তারপর লোপা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শিশু শিল্পী এদের এদেরকে আমি হয়তো বা আরেকদিন কোন একটা লাইভে শাকিল ভাই আপনার কাছ থেকে সেই অনুমতিটা নিচ্ছি যে আবারও লাইভে আপনাকে দেখবো, ইনশাল্লাহ দর্শকরাও হয়তো খুব খুশি হবে আপনাদের সেই ছোটবেলার সেই শিশু চরিত্রের সবাইকে যদি আমরা বড় বয়সে আবার একসাথে করতে পারি। আমাদের এখন প্রযুক্তি হাতের কাছে, আমার এই কাছাকাছি লাইভ শোতে আমার খুব ইচ্ছে যে আপনাদের সবাইকে আমি একসাথে লাইভে নিয়ে আসবো, এবং আবারও আপনি আসবেন আশা করি। অনেক ভালো লাগলো, অনেক গল্প হলো, অনেক আমি পরবর্তীতে আবারও আপনাকে আনবো এবং অনেক কিছু তখন আবারও অনেক কিছু জেনে নিব। আর দর্শক অনেক কমেন্ট করেছে, আসলে হাতে আর সময় নেই। আচ্ছা ঠিক আছে, দর্শকদের আমার জন্য দোয়া করতে বলবেন। হ্যাঁ নিশ্চয়ই, আমার জন্য দোয়া করতে বলবেন। আপনি ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, আপনি ভালো থাকেন বুশরা, কারণ আপনি আমার যেটা যতটুকু আমি মনে হয় আপনার জন্য সঙ্গে অনেক দিনের পরিচয়, আপনি আমাদের চলচ্চিত্রকে নিয়ে অনেক ভাবেন, বিশেষভাবে আমাদের শিল্পীদের নিয়ে অনেক ভাবেন, এটা আমাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ব্যাপার, কারণ আমরা আপনি ভাবেন বলেই আমাদেরকে আবার ডাকা হচ্ছে বা আমরা পারফর্ম করতেছি, আসতেছি, কথা বলতেছি, জানতে পাচ্ছে, এটা আপনার একটা চমৎকার উদ্যোগ বলবো আমি। আপনার অনুষ্ঠানগুলো ভালো হয় বুঝটা, আপনি আরো ভালো অনুষ্ঠান করবেন সেখানে আমি পারফর্ম করব। অনেক খুশি হলাম, ধন্যবাদ শাকিল ভাই, আর আজকে অনেক সময় দিয়েছেন, এখন রাত হয়ে গেছে, ডিনার সেরে নিন, আমাকে সময় দিলে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, শুভরাত্রি। আপনি ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এই লাইভটা ফেসবুকে দেখতে পাবেন আর ইউটিউবে তো রেডি, ঠিক আছে শাকিব ভাই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।